হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আবারও একটি নতুন গেম প্লে নিয়ে। আর আজকে আমি লিভিক খেলি, আর এখানে আমার সাথে একটা হট ড্রপ হয়। আর এতদিন গেম প্লে আপলোড করতে পারি নাই, তার জন্য দুঃখিত। আর আমি একটু সিক ছিলাম, তো এখানে আমি একটা AKM পাই, আর এদিকে এক স্কোয়াড ল্যান্ড করে, তো ওদের সাথে ফাইট হয়। দেখেন, তো এখানে আমি দুইটাকে নক করে দিই, আর ওর টিমমেট ছিল উপরে, তো এটার ফার্স্ট স্টেপ পাইতেছি। এখানে টিভিপি নিলাম, তো ওরে রাশ করি। দেখো, তো ভাই ওরে নক করে দেয় আর আমাকে পুরা 1 HP বানায় দেয়। আগে হিল করি, কারণ হট ড্রপে আগে হিল করাই ভালো। তো ওরে আমি ফিনিশ করে দিই, আর আমি আমার কিল কনফার্ম করার জন্য নিচে যাই। তো এখানে এসে একটা ফুল স্টেপ পাইতেছি, তো এটা ফুল স্টেপটা আমি বাইরে থেকে পাইতেছি, তো এদিকে রাশ দিই। দেখো, তো এদেরকে নক ফিনিশ করে দিয়ে আর একটা কিল এখনো পাইনি। আর এখানে ভালো ফাইট হইতেছে, তো 2 স্কোয়াড ফাইট করতেছে। তো ভাই আমার তো কিল দরকার, আমিও দৌড় দিয়া যাই আগে। তো এদিকে আস্তে আস্তে এক স্কোয়াড অলরেডি ক্লিয়ার হয়ে যায়, আর আমি এদিক থেকে মনে করছিলাম উপরের দিকে আছে, তো এরা উপরের দিকে না, ওরা নিচের সাইডে আছে। তো এদের সাউন্ড পাইতেছি, একটা সাউন্ড পাইতেছি, তো ওরা দেখিও। তো এদিক থেকে ওর কোনো অ্যাঙ্গেল পাই না, তাই আমি নিচের দিকে যাই। তো এদিকে পেন কিলারটা ক্যান্সেল হয়ে যায়, জানি না আমার মাথায় কী ঘুরতেছিল। তো ভাই অগো, দুইটা করে দি ফিনিশ। আমি ভয় ছিলাম যে এই জায়গায় না আরো এনিমি, তো এর জন্য আমি পেন কিলার ক্যান্সেল করে ওদেরকে রাজ দিয়ে দিছি। তো এতদিন ভিডিও আপলোড দিতে পারি নাই, আমি একটু সিক ছিলাম, তো আজকের থেকে রেগুলার কন্টেন্ট আপলোড করবো ইনশাল্লাহ, আগের মতন সাপোর্ট পাবো। আর AKM 6S লাগাই খেলতেছি, অবশ্যই গেম প্লেটি একটু হলেও ইন্টারেস্টিং হবে। তো এখানে আমি হিল আপ করতেছি, তো এখানে আরো স্কোয়াড থাকে, তো এই এই এনিমিগুলা উপরের দিকে থাকে, তো এদিকে দেখতে পারবেন। তো এই গেম প্লেটা আমি রাতের বেলায় করতেছিলাম, অনেক দিন পরে কি মনে করে জানি না, মানে 27% চার্জ। তো রাতের দিকে কন্টেন্ট বানাইতেছি, যে একটু ইউটিউবের দিকে ফোকাস দেওয়া উচিত। তো যাই হোক, এদিকে মলি দিয়ে আমি আগুনটা জ্বালাই। দেখেন, তো এখন আমি রাশের দিকে যাইতেছি, তো এদিক থেকে কিন্তু আমি একটা গান সাউন্ড পাই। তো এদিকে 2 স্কোয়াড ফাইট করতেছে, তো এদিকে আমি দেখতে পারি, বাট ওরা থাকে কাভারে। তো এদিক থেকে আমার 6S AKM-এ, তো এটা মারাটা আসলে টাফ। তো এদিকে দৌড়ে দৌড়ে যাই, তো লিভিকে একটা জিনিস ভালো লাগে যে মানে অনেক দূরে দেখাইলেও যাইতে অত টাইম লাগে না। তো এদিকে একটা স্প্রে দিই, কিন্তু স্প্রে একটা গুলিও কানেক্ট হয় না। তো এই এনিমিটা দেখেন, আমি মনে করছিলাম যে এটা এখনো পাথরের পিছে, তো এটা পাথরের থেকে আরো পিছে গেছে, তো এত তাড়াতাড়ি মানে মুভমেন্ট হয় লিভিকে, এই কারণে আমি মাঝে মধ্যে লিভিকে মারি। তো ভাই ওরে ফিনিশ করে দেয়, একটা বাংলাদেশি ছিল, সোলো ছিল। আর একটা কথা বলে, এটা আমার নতুন আইডি, অনেকে মনে করবেন ভাই এটা কার আইডি দিয়ে খেলতেছেন বা কে খেলতেছে, তো এটা আমার নতুন আইডি, এখনো নাম চেঞ্জ করি নাই, কাল পরশুর ভিতরে নামটা চেঞ্জ করব। তো এদিক থেকে গাড়িটা পাই, আর গাড়িটা নিয়ে রাশের দিকে চলে যাই। দেখো,
তো ভাই, আমার তো ভাই কান্দে উঠে গেছিল। ও ভাই, একটা মলিও করে তো আমি এদিকে একটা গ্রেনেড কুক করে, এনিমিটা চালাক থাকে কিন্তু চালাকি করে লাভ নেই, আমি ওরে রাশ দিয়ে দিই। তো এদিক থেকে ওর টিমমেট পিছন থেকে মারতেছে, পাথরের পিছে ছিল। তো এদিকে আমি বুঝতে পারি যে এই জায়গায় থাকলে আমার এই ক্যাম, যেহেতু ওর কাছে ডিপি, আমি মরতে পারি, আমার চান্স বেশি। তো এদিকে ওরে নক করে দেয় এনিমি, পিছন থেকে একটা এনিমি নক করে দেয়। তো এই কিলটা কনফার্ম, তো ওই কিলটা আমি ফ্রি কিল পেয়ে গেছি, যাক ভালো হয়েছে। তো এই এনিমি একটা পিছন থেকে ওরে মারে, যে এনিমিটা ওইটা আমারও ফায়ার করে, দেখেন। তারপরে আমি অলরেডি দেখা ফেলছি, এদিকে ওর বডি টডি আর দেখি না। আর আমার মনে হইতেছে যে ওই জায়গায় না থাকাই ভালো, ওই জায়গায় ফাইট হইতেছে, তো ওইখান থেকে আমি রাশের জন্য চলে যাই ওইদিকে। সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে আজকে ভিডিওটা কষ্ট করে একটু লাইক করে দেন, তাহলে একটু ভালো হয়, কারণ অনেকদিন পরে ভিডিও আপলোড করছি। তো এদিক থেকে আমি একটা এনিমি দেখতে পারি, তো স্প্রে দিয়ে নক করে দিই, আর সবাই একটু লাইক করে দিয়ে খুশি হব তাহলে। তো এখানে ওই প্লেয়ারটা অফলাইন ছিল, তো আমি গ্রেনেড কুক করি, দেখেন। তো ওরে তো ভাই ফিনিশ করে দিই, আর আমি মনে করি এখানে কোনো এনিমি নাই। পরে আমি এখান থেকে একটা খস খস সাউন্ড শুনতে পারতেছিলাম, তো ওই জায়গায় শুয়ে ছিল। তো ভাই আরে ফিনিশ করে দিই। আর লিবিকে একটা জিনিসই সব থেকে বেশি খারাপ লাগে, মাইর তো খাই থার্ড পার্টি ফোর্থ পার্টি হয়, কিন্তু সব থেকে বেশি জিনিসটা খারাপ লাগে হলো যে লিবিকে হঠাৎ হঠাৎ বট আইসা পড়ে, কোথা থেকে কোথার থেকে বট আইসা পড়ে। তো এটার আমি মনে করছিলাম এনিমি, তো বট ফায়ার দিতেছে, তো এটা আসলে এনিমি ছিল, একটা বট ছিল। তো ওরে মারি, দেখেন। ভাই বটারে মাইরা দিই, আর হঠাৎ ভাই আমি আমি বুঝি না আমার সময় কি লাস্টের দিকে বট আসে সব সময়, মানে আমি যখনই লিভিক খেলি তখনই লাস্টের দিকে বট আসে, বুঝলাম না আমার সাথে কেমন হয় নাকি আপনাদের সাথে হয়। তো যাই হোক, এখন আমি হিল আপ করি, আর এখান থেকে এনিমি আসছে আর 7টা এনিমি, তো এদিক থেকে আমি চলে যাই। তো ড্রপের এদিকে আসি, আর ড্রপে দেখি কি আছে। তো ড্রপে একটা এমকে পাই, তো এমকে দেখে আর লোভ সামলাইতে পারি না, তো ডাবল একেএম দিয়ে খেলতে পারতাছি না। আর এমকে গানটা অনেক পাওয়ারফুল, তো এমকেটা নিয়ে নেই। তো জোন অনেক ছোট হয়ে গেছে, বাট এনিমি এখনো দেখতে পারতেছে না, এনিমি কোথায় আছে আল্লাহ জানে। তো একজন মানে জোনে নক ফিনিশ হয়ে গেছে, তো এদিক থেকে একটা গান ফায়ার পাই। ও ভাই এনিমিটা কোথা থেকে আসলো ভাই, তো র্যাম ফিনিশ করে দিয়ে এনিমিটা সোলো ছিল, আর আমার এদিক থেকে মানে সিঙ্গেল শট দিয়ে ফায়ার নিয়েছে। তো ভাই আগে স্মোক করি, কারণ এই লিবিকে আমি অনেক কম বুঝি, তো স্মোক করছি বাঁচার জন্য। তো এদিক থেকে আমি নিচের দিক দিয়ে একদম যাই, দেখেন। আগে গ্রেনেড ট্রেনেড করি, জানি ওরে বুঝতে দেয় না। তো একটা মলি ছিল, এই মলিটাও মারি। তো
তো এদিক থেকে ঘুরা একদম পিছের থেকে যাই, তারপর একটা স্প্রেও দিই, দেখেন স্প্রেটা মানে বাজে ছিল একদম। তো ভাই এটা কি স্প্রে দিছিলাম আল্লাহই জানে, তো আমার চোখে মনে প্রবলেম, আমি ফার্স্টে এনিমি মনে করি নাই, তো ওইরকম ভাবে স্প্রে দিছি। তো এদিক থেকে আমি ভয় ছিলাম যে পিস থেকে না আসে, পিস থেকে উঠে আসলে আমি শেষ, কারণ আমার কাছে কাবারই আছে শুধু পাথর। কতক্ষণ এখানে টিপিপি নেই দেখার ট্রাই করতেছি যে এনিমি আছে কোথায়। তো এদিক থেকে ওরা একটা এনিমিকে ফিনিশ করে দেয় আর লাস্ট থাকে 1v3। তো ওই জায়গায় তো ভাই ওরে তো করে দিই ফিনিশ, আর এদিক থেকে দেখেন স্মোক হইতেছিল, তো স্মোক হইতেছিল আমি একটা স্মোকের অ্যাঙ্গেলটা বুঝতে পারি, যে দেখেন ডান পাশে একটা স্মোক হইছে, তো আমি মনে করছি যে নিচে থেকে মারতে পারে হয়তো, তো আরেকটা স্মোক হইছে, তো আমি বুঝতে পারি যে ডান পাশে এনিমি আছে, তো একটু চেক করি দেখেন। তো এদিকে একটা নক করে দিয়ে আরেকটা এনিমি এইখানেই থাকে, উইনার উইনার চিকেন ডিনার। তো আজকের ভিডিও কেমন লাগছে সবাই কমেন্টে জানাবা, আর অনেকদিন পরে গেম প্লে আপলোড করছি, আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।